দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আপনারা জানেন যে গতকাল প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং এরপর থেকেই আসলে ভোটের মাঠে প্রার্থীরা ব্যস্ত হয়ে গেছেন, জমজমাট হয়ে উঠেছে ভোটের মাঠ। সেই খবরগুলোই আছে আসলে আজকে দৈনিক পত্রিকাগুলোতে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। দৈনিক ইত্তেফাকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতীক পেয়েই ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা, এমন একটি প্রতিবেদন করা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কোমিনির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না ভোটের পরে দেখা যাবে। এছাড়াও 16 পর্যবেক্ষক থাকবেন জাপানের, সেই তথ্যটিও জানানো হয় এই প্রতিবেদনে। স্মার্ট বাংলাদেশ ইশতেহার আনছে আওয়ামী লীগ। আসলে আজকে প্রতিটা পত্রিকাতেই কিন্তু ভোটের খবর নিয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্মা সেতুর 315 কোটি টাকারও বেশি ঋণের কিস্তি প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, সেই খবরটিও এখানে রয়েছে। দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাবো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারযুদ্ধে প্রার্থীরা। মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত, সেই খবরটিও এখানে আছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। একই বিষয় আসলে, প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা ব্যস্ত, সেই খবরটি প্রতিটি পত্রিকায় গুরুত্ব পেয়েছে। দৈনিক সমকালের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে যে 14 ব্যাংকের মূলধন ঘাটতি 37,508 কোটি টাকা, এটি একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। এছাড়াও বিরোধী দল হবেন কারা, লাঙ্গল নাকি স্বতন্ত্র, এমন একটি বিশেষ প্রতিবেদন সমকাল করেছে। দৈনিক প্রথম আলো রয়েছে দলীয় স্বতন্ত্ররাই নৌকার প্রতিদ্বন্দ্বী, নির্বাচনকেই কেন্দ্র করে প্রতিবেদন করা হয়েছে। এছাড়া সেনা মোতায়েন 29 ডিসেম্বর থেকে, প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে রয়েছেন, এই খবরটিও রয়েছে। এছাড়াও কারাগারে যে খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে গতকাল আদালতে তোলা হয়েছে এবং জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত, এই খবরগুলো রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকা শিরোনাম। এই সাথে শেষ করব সকালের সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।